তো এই শাওয়ালেও কিন্তু কিছু সিয়াম আছে সম্মানিত ভাইরা, এটাকে বলে শাওয়ালের ছয় রোজা। এবং আমাদের এই যে ইসলামাইজেশন কমিটির ভাইরা প্রতি বছরই তারা অ্যারেঞ্জ করে, যারা আপনারা চান রাখতে পারবেন। আবু আইয়ুব আল আনসারি রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়ালিন কানা কাসিয়ামি তাহার, যে রমজানের রোজা রাখলো তারপরে আরও ছয়টি রোজা রাখলো শাওয়াল মাসে, তাহলে সে যেন পুরো বছর ব্যাপী রোজা রাখে। তো এই সওয়াবটা যাতে আমরা মিস না করি, আমাদের যদি সুযোগ হয়, ঈদের দিনে তো রোজা রাখা হারাম, ঈদের পর দিন থেকে শাওয়ালের 30 তারিখ পর্যন্ত যে কোনো সময়ে একসাথে লাগাতার কিংবা গ্যাপ দিয়ে দিয়ে আপনি চাইলে এই রোজাগুলো রাখতে পারেন। তো যারা পরে এসেছেন তাদের জন্য আমি, যেহেতু 8 মিনিট বাকি, খুব দ্রুত আমি চুম্বক অংশগুলো বলে ফেলি আলোচনার। আমরা বলেছিলাম রোজা রাখা বা ঈদ পালন করা এটা চাঁদ দেখার সাথে সম্পৃক্ত। বিষ্ণু বলেছেন সুমুলি রুইয়াতিহি ওয়াফতিরুলি রুইয়াতিহি, কিন্তু চাঁদের ঘূর্ণায়মান প্রক্রিয়া বা অ্যাস্ট্রোলজি জ্যোতির্বিজ্ঞান এতটা ডেভেলপ করেছে, মানুষ এখন, মানুষকে আল্লাহ ওই জ্ঞান দিয়েছে যে আগ থেকেই মানুষ এগুলো অ্যাজিউম করতে পারে। আর আমরা বলেছি এটা মুসলমানদের সবচেয়ে বিগেস্ট কার্নিভাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম উম্মা, সবচেয়ে বড় আমাদের ধর্মীয় উৎসব। এটার ব্যাকগ্রাউন্ড কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যেয়ে দেখলেন তারা 2 দিন ঈদ আনন্দ পালন করে, খেলাধুলা করে, তখন তারা বললো যে জাহিলি যুগে আমরা করতাম, তার ধারাবাহিকতা এখনও করি। তখন বিষ্ণু বললেন যে আল্লাহ এই 2 দিনের চেয়ে শ্রেষ্ঠ 2টা দিন তোমাদের দিয়েছে, এক হচ্ছে শাওয়ালের 1 তারিখ আর এক হচ্ছে জিলহজের 10 তারিখ, তোমরা এখন থেকে ওই 2টার পরিবর্তে এই 2টা দিনে ঈদ উৎসব করবে। এভাবে এটার মানে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হচ্ছে এইভাবে ঈদ শুরু হয় আর কি, এবং এটা আনন্দ উৎসব খেলাধুলা হ্যাঁ এগুলোর দিন। এবং বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টা অনুষ্ঠানে একটু বেশি ফ্লেক্সিবিলিটি দিয়েছেন। আমরা বলেছিলাম একটা হচ্ছে বিয়ের আনন্দ উৎসব আর একটা হচ্ছে ঈদ উৎসব। আলিনুন নিকাহ হাবিদ দুফুফ, বিয়ের ঘোষণাটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও। দফ আর ঢোলের নীতিগত পার্থক্য আমরা বলেছিলাম, ঢোলের 2 দিকে আটকানো, দফের 1 দিক আটকানো, 1 দিক খোলা। বিষ্ণু যখন মদিনায় এসেছিলেন সবাই তলা আল বাদরু আলাইনা গানটা গিয়েছিল আর দফ বাজিয়ে বিষ্ণুনবীকে ওয়েলকাম জানিয়েছে। এবং আমরা দেখেছি যে বিষ্ণু ইসলাম মসজিদে নববীতে, নববীর পাশে ঈদের দিন খেলাধুলা করার পারমিশন দিয়েছেন এবং মা এশাকে কাঁধে তুলে পর্দা ফাঁকা করে ওনাকে খেলা দেখতে দিয়েছেন। এবং বিষ্ণুনবী এতটা এক্সাইটেড হয়ে গিয়েছিলেন, বিষ্ণুনবী বলতেছিলেন যে দুনা কুমিয়া বানি আর ফেদাই, এইভাবে তীর মারো, এইভাবে খেলো, যেটা আমরা ফুটবল খেলা দেখতে গেলে আমরা এক্সাইটেড হয়ে যাই এবং বলি এই গোল দাও, এদিকে দাও, এদিকে দাও। তো তার মানে ঈদের দিনে যে একটু অতিরিক্ত উৎসব করা যায় এটার পারমিসিবিলিটি এই হাদিস থেকে আর কি আমরা পাই। এরপর এক ঈদের দিনে বিষ্ণু ইসলাম মা এশার ঘরে শুয়েছিলেন, তখন আনসারি 2 ছোট্ট মেয়ে দফ বাজাচ্ছিল আর বোয়াজ যুদ্ধের গান গাচ্ছিল। আবু বকর এটা দেখে ধমকে ওদেরকে বের করে দিতে চাইলেন, বিষ্ণুনবী বললেন দা আহমাই আবু বকর, হে আবু বকর ছাড়ো, রেখে দাও, কারণ লিকুল্লি কওমিন ঈদ ওয়া হাযা ঈদুনা, সব জাতির একটা উৎসবের দিন আছে, আজকে আমাদের উৎসবের দিন। তো ছোট বাচ্চারা চাইলে দফ বাজাতে পারে, ছোট্ট মেয়েরা, ছোট্ট ছেলেমেয়েরা তারা নাচ গান দফ বাজানো এগুলো করতে পারে, কিন্তু প্রাপ্তবয়স্ক নারী পুরুষ ম্যাচিউরড কেউ এই ফ্রি মিক্সিংয়ে অংশগ্রহণ করতে পারবে। তাহলে এই জাতীয় খেলাধুলা উৎসব দফ বাজানো, এইভাবে আমরা ঈদের শুভেচ্ছা বিনিময় এগুলো করে ঈদের আনন্দ প্রকাশ করতে পারি। তারপর ঈদের দিনের কী কী সুন্না, আমরা প্রথমে বলেছিলাম তাকবীর দেয়া আজকে মাগরিবের আজানের পর থেকে কালকের ঈদের নামাজ পর্যন্ত, কিন্তু ঈদুল আজহাতে আবার এটা 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর, 5 দিন আয়ামত তাশরিকে, কিন্তু এখানে হচ্ছে শুধু এই অল্প একটু সময়ের জন্য আর কি তাকবীর। সেক্ষেত্রে বাংলাদেশে আল্লাহ আকবার 2 বার বলে, আরব বিশ্বে 3 বার বলে, দুটোই পরা যাবে, কোনো সমস্যা নেই। ঈদের দিনে গোসল করা সুন্না, সুন্দর কাপড় পরা সুন্না, পারফিউম ইউজ করা সুন্না, ঈদুল ফিতরে মিষ্টি জাতীয় কিছু খেয়ে যাওয়া সুন্না, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ফিরে আসা যদি সম্ভব হয় এটা সুন্না। নারী পুরুষ সবাই ঈদগাহে যাবে যাতে বড় গ্যাদারিংয়ে আনন্দে সবাই শরীক হতে পারে। ঈদের সালাত 2 রাকাত, ঈদের সালাত আদায় করা সুন্নাতে মুয়াক্কাদা, অনেকে বলেছেন, কেউ বলেছেন ওয়াজিব, তবে পার্থক্য হচ্ছে অতিরিক্ত 12টা তাকবীর দিতে হয়, প্রথম রাকাতে 7টা, দ্বিতীয় রাকাতে 5টা, কিন্তু হানাফি স্কুল অফ থটে 3টা 3টা করে 6টা। আর জুমার দিনে যদি ঈদ হয় জুমার নামাজের ক্ষেত্রে রুখসাত দেওয়া হয়েছে, পড়াটা ভালো, না কেউ না পড়লেও তেমন কোনো সমস্যা হবে না। ঈদের খুতবা শোনা সুন্না, আর খুতবাটাকে আরও কনস্ট্রাকটিভ ওয়েতে দেওয়া উচিত। শুভেচ্ছা বিনিময় করা সুন্না, সাহাবারা দেখা হলে বলতেন তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম, আল্লাহ তোমাদের আমাদের সবার আমলগুলো কবুল করুক। অনেক স্কলাররা বলেছেন ঈদের দিনে কবর জিয়ারত করা মাকরুহ। আর সর্বশেষ আমরা বলেছিলাম শাওয়ালে 6টা রোজা রাখা সুন্না, রমজানের রোজার পরে যদি কেউ শাওয়ালের 6টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখলে যেই সওয়াব হয় এই সওয়াব আল্লাহ তাদেরকে দান করে। সাইয়েদনা জিব্রাইল আলাইহিসসালাম কোরআন নিয়ে পৃথিবীতে এসেছিলেন, তাই তিনি হয়েছেন শ্রেষ্ঠ ফেরেশতা। রমাদান মাসে এই কোরআন নাজিল হয়েছে, তাই রমাদান হয়েছে শ্রেষ্ঠ মাস। কদরের রাতে কোরআন নাজিল হওয়ার ফলে কদর হয়েছে শ্রেষ্ঠ রাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে, তিনি হয়েছেন শ্রেষ্ঠ রাসূল।
আমাদের উপর, উম্মতে মোহাম্মদের উপর কোরআন নাজিল হয়েছে, ফলে উম্মতে মোহাম্মদী হচ্ছে শ্রেষ্ঠ উম্মত, খৈরু উম্মা উখরিজাত লিন্নাস। তেমনি আমাদের মধ্যে থেকেও যারা এই কোরআনের সাথে অ্যাটাচমেন্ট কে বাড়াবে, সম্পর্ককে আরো গভীর করবে, তারা হবে আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মানুষদের মধ্যে থেকে অনেক বেশি শ্রেষ্ঠ। তাই যারা আমরা শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উত্তীর্ণ হতে চাই, আমরা যেন এই কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে সম্পর্ক বাড়াই, এবং এই কোরআন কেয়ামত দিন আমাদের জন্য সুপারিশ করবে, রেকমেন্ড করবে। কোন সম্মানিত ব্যক্তি যদি আমাদের কাছে রেকমেন্ড করে, আমরা সেই রেকমেন্ডেশন ফেলতে পারি না। লেটস সে আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে যদি কোনো মন্ত্রী যে রেকমেন্ড করে, প্রধানমন্ত্রী এটা ফেলতে পারবেন না, কারণ এটা মন্ত্রীর রেকমেন্ডেশন। তেমনি কোরআন যদি কেয়ামতের দিন আমাদের পক্ষে আল্লাহর কাছে রেকমেন্ড করে, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা না করে পারবেন, তিনি আমাদেরকে অবশ্যই ক্ষমা করবেন। সহিহ মুসলিম এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইকরাউল কোরআন, তোমরা কোরআন তেলাওয়াত করো, ফা ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, কেননা কোরআনের তেলাওয়াতকারীর পক্ষে এই কোরআন কেয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে দাঁড়িয়ে সুপারিশ করবে। এবং আরেকটি হাদিসে এসেছে, বাইহাকি শরীফে এসেছে, যে সিয়াম এবং কোরআন দুটুই আমাদের জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, আল্লাহ আমি তাকে পানাহার থেকে বিরত রেখেছি, তার সেক্সুয়াল ডিজায়ার থেকে তাকে বিরত রেখে, সুপারিশ তুমি কবুল করো না, আল্লাহ কবুল করবেন। এবং কোরআন বলবে, আল্লাহ আমার কারণে সে রাত্রে ঘুমাতে পারেনি, রাতে তারাবি পড়েছে, কিয়ামুল লাইল করেছে, আমার সুপারিশ তুমি কবুল করো না। হাদিসে এসেছে, ফায়ুশাফফাআন, আল্লাহ তাআলা সিয়ামের সুপারিশও কবুল করবেন এবং কোরআনের সুপারিশও কবুল করবেন। তাই সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা যেন কোরআনের সাথে সম্পর্ককে বাড়াই, বেশি বেশি কোরআন তেলাওয়াত করি, তারতিলের সাথে তেলাওয়াত করি। আল্লাহ তাআলা বলেছেন, ওয়রাত্তিলিল কোরআনা তারতিলা, তোমরা ধীরস্থির ভাবে বিশুদ্ধ তেলাওয়াত নিশ্চিত করে, কোরআনের গুণগত মান নিশ্চিত করে তোমরা তেলাওয়াত করো। আমরা অনেকে তেলাওয়াতে তাড়াহুড়ো করি, এটা ঠিক না। আবার অনেকে কোরআনের খতম দেওয়ার জন্য উঠে পড়ে লাগে, এটাও ঠিক না। কে কয় খতম দিল, ইটস নট এ বিগ ডিল, এটা কোনো ফ্যাক্ট না, বরং কত সুন্দরভাবে আপনি তেলাওয়াত করলেন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ধীরস্থির ভাবে তেলাওয়াত করতেন, কানাত মাদ্দা, থেমে থেমে তেলাওয়াত করতেন, ইয়াকতিউ বাইনা আয়াতান আয়াতান, তিনি তেলাওয়াত করার সময় এক আয়াত পড়ে থামতেন, তারপর আরেক আয়াত শুরু করতেন, সেটা শেষ করতেন, আবার এভাবে ধীরস্থির ভাবে আমরা যেন কোরআনের তেলাওয়াত করি। পাশাপাশি কোরআনের বঙ্গানুবাদ যেন আমরা পড়ি, যারা বাংলায় পড়তে চাই, অর্থাৎ যেই ভাষায় আপনি কোরআন বুঝেন ওই ভাষায় আপনি ট্রান্সলেশন অফ দ্য মিনিং অফ দ্য হোলি কোরআন পড়বেন। আপনি যদি সুইডিশ ভাষা বুঝেন সেটাই পড়বেন, আপনি যদি ডাচ ল্যাঙ্গুয়েজে বুঝেন সেটাই পড়বেন, মান্ডারিনে বুঝলে সেটাই, ইংরেজিতে বুঝলে ইংরেজিতে, হিন্দি হলে হিন্দিতে, অর্থাৎ কোরআনের যে মেসেজ গুলো আছে এগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করা, যেটাকে কোরআনে বারবার তাদাব্বুর বলা হয়েছে, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা, তাদের কাছে আমি কোরআন পাঠালাম, তারা কি কোরআন হৃদয়ঙ্গম করবে না, ডিপলি পন্ডারিং করবে না, নাকি তাদের হৃদয়ে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। তাই কোরআনকে যেন আমরা অনুধাবন করার চেষ্টা করি। এখন মোবাইলের অ্যাপস এর মধ্যে কোরআনের অনুবাদ পাওয়া যায়, তাফসির পাওয়া যায়, আমরা চাইলেই কিন্তু সহজে এটা পড়তে পারি, এবং তেলাওয়াতের পাশাপাশি এটা খুব জরুরি, কারণ মাতৃভাষায় কোরআন জানা দরকার, কারণ আল্লাহ তাআলা কি বললেন এটা আমাদেরকে জানতে হবে, কি মেসেজ তিনি আমাদের সাথে শেয়ার করতে চাইলেন। তাই 2 নম্বর কথা হচ্ছে, কোরআনের সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নফল ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তাই কোরআনের তেলাওয়াত যেন করি এবং কোরআনের অর্থগুলো যেন হৃদয়ঙ্গম করার চেষ্টা করি।